हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। आजकेर पर्वे आमी निये एसेछी परोटार रेसिपी। परोटा तो आमरा सकले खेते खूब पसंद करी। आज के आमी निये एसेछी डिफरेंट स्टाइले परोटार रेसिपी। ये परोटाटा देखते अनेकटा पैनकेकर मतो एबं बानातेओ पैनकेकर मतो सहज। आपनारा सहज पद्धतिते किभाबे ए पैनकेक स्टाइलेर परोटाटा घरे बानिये निते पारबेन आजके आमी सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। चलुन ताहले शुरू करछी। परोटागुलो बनानोर जोन्नो बैटरटा तैरी करे निच्छी। प्रथमे दिए दिलाम दुटी डिम, तारपरे दिब 1/4 टीस्पून लवण एबं 1/2 टीस्पून चीनी। एखन चीनीटा गले जावा पर्यन्त खूब भालोमतो फेटिये निते हबे। खूब भालोमतो बिट करे निच्छी एकटा ह्यान्ड बिटार दिए। एखन दिए दिच्छी 1 कप दूध। दूध देवार परेओ भालोमतो मिक्सअप करते हबे। तारपरे दिए दिलाम 1 कप ময়দা। সবগুলো একে একে দেওয়ার পর খুব ভালোমতো মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালোমতো মিশিয়ে নিয়েছি আমি। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 টিস্পুন অয়েল। অয়েল দেওয়ার পরেও খুব ভালোমতো মিক্স করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো গরম পানি। গরম পানিটা দিলে পরোটাগুলো খুব স্মুথ হয়। আমার মিশিয়ে নেওয়া শেষ, এখন ভাজতে চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা ঘুরিয়ে সবখানে তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখন ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়েছি। এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আমি ফ্রাই প্যানের শেপে করে ফেলেছি পরোটাটা, এক পাশটা হোক, তারপর আমি উল্টে দিব। এটা যখন ফ্রাই প্যান থেকে আলগা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমি উল্টে দিয়েছি, একটু ফ্রাই প্যানটা নাড়িয়ে দিলাম। এখন একটু চেপে চেপে হালকা হাতে পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশটা হলে উল্টে দিয়ে অন্য পাশটাও একই পদ্ধতিতে চেপে চেপে ভেজে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। অল্প পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে তেলটাকে সবখানে ছড়িয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো ব্যাটার নিয়ে ছেড়ে দিতে হবে ফ্রাই প্যানে। আমি এখানে 1/3 কাপ মাপের কাপ যেটা থাকে ওইটা ইউজ করছি। আপনাদের ফ্রাই প্যান যদি বড় হয় আপনারা আর একটু বড় সাইজের কাপ ইউজ করতে পারেন, অথবা গোল টাইপের চামচও ইউজ করা যাবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন আমার এই পরোটাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। এই পরোটাটা কিন্তু খুবই সফট হয় আর অনেক সময় সাশ্রয়ী, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। যাদের কাছে পরোটার খামি তৈরি করে পরোটা বানানোটা ঝামেলা মনে হয় তারা এভাবে পরোটা তৈরি করে নিতে পারেন। এটা অনায়াসেই সকালের নাস্তা হিসেবে আপনারা খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। খুব অল্প পরিমাণে তেল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিব। আমার পরোটাগুলো বানিয়ে নেওয়া শেষ, আমি এখন সার্ভ করে দিব। দেখুন সার্ভ করে দিয়েছি, কতটা সফট হয়েছে আপনারা দেখুন। আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। এটা কিন্তু অনেক সফট আর বাচ্চাদেরও খুবই পছন্দের। আপনারা চাইলে অনায়াসে বানাতে পারবেন। 1 কাপ ময়দা দিয়ে আমার 6টি পরোটা হয়েছে। উপকরণের পরিমাপগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান উপকরণের পরিমাপগুলো সে পোজে বাড়িয়ে নেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।